তো বন্ধুরা গ্রীষ্ম অথবা বর্ষা কিংবা শীত সারা বছরই আমাদের ছাদ বাগানে জবা সুন্দরীরা ফুটে থাকবে প্রচুর পরিমাণে মাত্র একটি খাবার প্রয়োগে যা আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে অতি সহজে সংগ্রহ করতে পারি এবং অতি সহজে বাগানের গাছগুলোতে ব্যবহার করতে পারি এই 15 দিন ছাড়া ছাড়া আমাদের এই খাবারটি যদি গাছের মাটিতে একবার প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শীতকালে জলা গাছের ফুলের অভাব হবে না সারা বছরের মতন এই শীতকালেও প্রচুর পরিমাণে জবা পেতে পারবো আমাদের জবা গাছ থেকে তো বন্ধুরা এই খাবারগুলি আমরা কিভাবে প্রয়োগ করব আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই খাবারগুলির ব্যবহারে এমন দুটি প্রক্রিয়ার কথা তোমাদের বলবো বা দেখাবো যে প্রক্রিয়াগুলির মধ্যে যে কোনো একটা প্রক্রিয়া তোমাদের জবা গাছে অ্যাপ্লাই করলে তোমাদের জবা গাছেও ফুলবে প্রচুর পরিমাণে ফুল তো বন্ধুরা চলো সময় নষ্ট না করে কিভাবে আমরা এই খাবারগুলি গাছের মধ্যে প্রয়োগ করব কিভাবে এই খাবারটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার ছাদ বাগানে জবা সুন্দরীরা কেমন মাথা চাড়া দিয়ে উঠেছে রং বেরঙের জবাতে ভরে গেছে আমাদের ছাদ বাগান এবং প্রত্যেকটা গাছ থেকে একটা ম্যাসিভ সাইজের ফুল তোমরা লক্ষ্য করতে পাচ্ছ নতুন নতুন ব্রাঞ্চেস তোমরা লক্ষ্য করতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে পাতাগুলো সবুজ চকচকে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানে হচ্ছে না শীতকাল পড়া মাত্রই অনেক বন্ধুর জবা গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে অনেক বন্ধুর জবা গাছে ফুল ছোট হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে ঝরতে থাকছে জবা গাছের বাড় বৃদ্ধি অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা মূলত আমাদের একটা জিনিস বুঝতে হবে এই জবা গাছ করার ক্ষেত্রে যে আমাদের এই কিছু কিছু জবা গাছ আছে ছাদ বাগানে যে জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে যায় এবং কিছু জবা গাছ আছে যে জবা গাছ থেকে আমরা 12 মাস ফুল পেতে পারি তো বন্ধুরা এই দিশি জবা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই দিশি জবা গাছের পাতা যেমন ছোট হয়ে যাচ্ছে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে জবা গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে এই জবা গাছগুলো বন্ধুরা কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যাচ্ছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো কিন্তু বন্ধুরা আমাদের কাছে যে হাইব্রিড জবা গাছ আছে মানে যেগুলো পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি তাইওয়ান ভ্যারাইটির জবা গাছ আছে সেই জবা গাছগুলোর ফুল তোমরা দেখো একবারে ম্যাসিভ সাইজের ফুল তোমরা লক্ষ্য করতে পারছো গ্রীষ্মকালের মতন তো বন্ধুরা এই জবা গাছগুলো সঠিক পরিচর্যা যদি আমরা করতে পারি এই শীতকালে শুরু থেকে শীতকালে শেষ পর্যন্ত তাহলে শীতকালেতে ভরে ফুল পেতে পারবো এই জবা গাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ কি আরে আমার জবা গাছে কিন্তু ফুল ফুটেছে এবং কি আরে জবা গাছগুলোতে কুড়িতে ভরে আছে তো বন্ধুরা কি পরিচর্যা করব তো বন্ধুরা এই ভিডিওতে এমন 5টা পরিচর্যার কথা আমি তুলে ধরবো যে 5টা পরিচর্যা তোমাদের শীতকালে শুরু থেকে শীতকালে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি করতে হবে যদি তোমরা করতে পারো তাহলে প্রত্যেকটা জবা গাছ থেকে তোমরা ভরে যেমন ফুল পাবে আবার কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস তোমরা লক্ষ্য করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু তোমরা বন্ধ করতে পারবে তো বন্ধুরা কি পরিচর্যা করব আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা টিপস নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফুলটা ফুটেছে একটা ম্যাসিভ সাইজের ফুল এবং হাতে করে ধরার ফলে আমার হাতগুলো কিন্তু পাপড়িতে চাপা পড়ে যাচ্ছে যেমন আমরা গ্রীষ্মকালে ফুল লক্ষ্য করতে পারতাম সেই টাইপেরই কিন্তু ফুল এই শীতকালেও আমার গাছে কিন্তু ফুটছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা কুঁড়িও তোমরা লক্ষ্য করতে পারছো দেখো বন্ধুরা প্রত্যেকটা বাঁশ থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুরা কুঁড়ি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই সাইজের ফুল পেতে গেলে আমাদের কিন্তু প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রপার ওয়েতে রোদ্দুর দিতে হবে গাছকে কারণ বন্ধুরা এই শীতকালে রোদের তীব্রতা কম থাকে যত আমরা গাছকে রোদ্দুর দিতে পারবো তত কিন্তু সালোক সংশ্লেষটা গাছ ঠিকঠাক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বন্ধুরা ফুল এবং কুঁড়ি আনতে পারবে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তো এই সময় যে সমস্যাটা হয় বন্ধুরা আমরা অনেক গাছকে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিই সেক্ষেত্রে আমাদের এই গাছের মধ্যে দোয়ে পোকা নামক এক ধরনের পোকার আক্রমণ হয় যেটাকে আমরা মিলিবাগ বলে থাকি এই পোকাটার আক্রমণ হলে গাছের পাতাগুলো কুঁকড়ে যেতে আরম্ভ করে এই ফুলের কুঁড়িগুলো কুঁকড়ে যায় তার ফলে কী হয় গাছের নতুন নতুন ফুল এবং ব্রাঞ্চেস আমরা লক্ষ্য করতে পারি না যেটা তোমাদের প্রথম কাজ গাছগুলোকে তোমাদের যে জায়গাটায় সারাদিন রোদ পায় সেই জায়গাটায় এনে রাখতে হবে তবেই কিন্তু আমরা প্রথম এই গাছ থেকে ফুল পাওয়ার প্রথম কাজটা আমরা করতে পারবো তো বন্ধুরা চলে এবার আসি আমরা 2 নম্বর টিপস নিয়ে আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেই পাতাটা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়েছে গাছ থেকে তো বন্ধুরা এই সময় অনেক গাছেরই এই সমস্যাটা হচ্ছে যে পাতা দু একটা হলুদ হয়ে ঝরে পড়ছে কিন্তু বন্ধুরা এটা কোনো সমস্যাই কিন্তু নয় এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা একটা স্বাভাবিক ব্যাপার ন্যাচুরাল ব্যাপার প্রাকৃতিক কারণে গাছ কিন্তু নিজের পাতাকে হলুদ করে আবার কিন্তু নতুন নতুন সবুজ পাতাকে বের করতে থাকে আমাদের এই যে দিশি জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ দিশি জবা গাছের যে এত পাতা হলুদ হয়ে যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারছি যে গাছটা ডরমেন্সি পিরিয়ডে যাচ্ছে কিন্তু হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে দু একটা পাতা হলুদ হয়ে যাওয়া এমন কিচ্ছু ব্যাপার নয় তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি দেখতে পাচ্ছ যে অতিরিক্ত পরিমাণে পাতা হলুদ হতে থাকছে তাহলেই কিন্তু তোমরা জানবে যে গাছের কোনো না কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে তোমাদের যেটা দেখতে হবে যে তোমরা জল কেমনভাবে দিচ্ছ ঠিকঠাক খাবার প্রয়োগ করছো কিনা বা ঠিকঠাক গাছগুলো রোদ দূরে আছে কিনা
এক্ষেত্রেও বন্ধুরা এই সমস্যাগুলোর জন্যই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। কিন্তু নর্মালভাবে যে গাছগুলো রোদের মধ্যে আছে সেই গাছগুলো যদি দু একটা পাতা হলুদ হতে থাকে তাতে কোনো রকমের সমস্যা নেই, তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, গাছ নতুন করে কিন্তু আবার নতুন নতুন সবুজ পাতাকে বের করতে থাকবে। তো বন্ধুরা এই তো গেল দু নম্বর বিষয়। তো বন্ধুরা এরপর আসি তিন নম্বর বিষয় নিয়ে। তো বন্ধুরা তিন নম্বর বিষয় আমাদের মাটিটাকে ঘিরে। তোমরা দেখতে পাচ্ছ আমার মাটিটা কিন্তু শুকিয়ে আছে। তো বন্ধুরা এই যে শুকনো অবস্থা মাটি কিন্তু তোমাদের শীতকালেতে বেশিরভাগ সময় রাখতে হবে। কারণ বন্ধুরা আমরা অনেকে এমন আছি যে ঘন ঘন আমরা জল প্রয়োগ করি এবং মাটিকে সবসময় চপচপে ভিজে রাখি। তো সেক্ষেত্রে যেটা হয় আমাদের কিন্তু রুটটা ড্যামেজ হয়ে যায়। এই গাছের মধ্যে বেশি জল প্রয়োগ করলে গাছ কিন্তু শিকড় দ্বারা প্রপার ওয়েতে জল খাবারকে ইনটেক করতে পারে না গাছের মাটিতে, এবং গাছের গোড়ার মধ্যে ফাঙ্গাসের সৃষ্টি হয়। আমরা যদি ভেবে থাকি যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেটা কিন্তু একেবারেই নয়। অতিরিক্ত পরিমাণে জল যখনই আমরা গাছের মাটিতে প্রয়োগ করব শিকড় কিন্তু সঠিকভাবে কিন্তু জলকে এবং খাবারকে ইনটেক করতে পারবে না। সেক্ষেত্রে গাছের কিন্তু সমস্যা হবে, গাছ কিন্তু ফুল আনতে চাইবে না, পাতাগুলো হলুদ করে ঝরিয়ে দিতে থাকবে, ধীরে ধীরে গাছ কিন্তু মারা যাবে। তো আমাদের এই সময় যেটা করতে হবে বন্ধুরা, এই ময়েশ্চার মাটি তোমরা একটুখানি হাতে করে তোমাদের খুঁজে দেখাই আমি। হাই দেখো ময়েশ্চার মাটি, এইরকম যে ময়েশ্চার মাটি, এরকম ময়েশ্চার মাটি রাখতে হবে। যখন তোমরা দেখতে পাবে যে 1 ইঞ্চি পর্যন্ত খুঁজে নিয়ে যে আমাদের মাটি শুকিয়ে গেছে তখনই তোমরা কিন্তু জল প্রয়োগ করবে। তার আগে জল প্রয়োগ করার কোনো ধরনের প্রয়োজন নেই বন্ধুরা, কারণ শীতকালের মধ্যে প্রত্যেকটা গাছ একটু কম কম জল ইনটেক করে, একটু কম কম খাবার ইনটেক করে। তো সেক্ষেত্রে আমাদের গাছগুলোকে সুস্থ রাখতে হবে এবং গাছ থেকে আমাদের ফুলও নিতে হবে। এমনটা নয় যে গাছে আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করে দেবো তারপরে গাছ মারা যাবে। তো বন্ধুরা এটাই হচ্ছে তিন নম্বর একটা টিপস, যে তোমাদের মাটির মধ্যে জল কেমনভাবে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এরপর আসি 4 নম্বর টিপস নিয়ে। তো বন্ধুরা 4 নম্বর টিপসটাও কিন্তু এই মাটিকে ঘিরে। এই মাটি তোমরা দেখতে পাচ্ছ কত একটা ঝুরঝুরে মাটি, আমি এই গাছটার জন্য একটা ঝুরঝুরে হালকা মাটিকে কিন্তু তৈরি করেছি। যারা এই সময় নতুন গাছকে প্রতিস্থাপন করছো কিংবা যাদের টপ চেঞ্জ করার সময় এসেছে, টপ চেঞ্জ করছো, তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা মাটিটাকে তোমরা যতটা পারবে হালকা করার চেষ্টা করবে। কারণ জবা গাছ হালকা মাটি পছন্দ করে, অতিরিক্ত এঁটেল মাটি এই কিন্তু গাছ পছন্দ করে না। সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় ড্যামেজ হয়ে যায়, গাছের রুটেতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে। তো বন্ধুরা এমন মাটি জবা গাছের জন্য তৈরি করতে হবে যে মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকবে না। অতিরিক্ত পরিমাণে জল যখনই আমরা প্রয়োগ করব জলটা যাতে ড্রেন হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা করতে হবে বন্ধুরা, আমাদের কিন্তু 50% নিতে হবে গার্ডেন সয়েল এবং তার সঙ্গে 50% কম্পোস্ট সার। তোমরা দেখতে পাচ্ছ আমার মাটির মধ্যে যেমন মাটি আছে এবং তার সঙ্গে সঙ্গে কালো কালো ভার্মি কম্পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মাটিতে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। এতে মাটির উর্বর ক্ষমতাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে অক্সিজেন কিন্তু অল্প বিস্তর যোগানটা দেবে। তো বন্ধুরা এই তো গেল 4 নম্বর বিষয়। তো বন্ধুরা এবার আমরা 5 নম্বর যে টিপসটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা হ্যাঁ, খাবার প্রয়োগ। তো বন্ধুরা আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি দুটো পদ্ধতি দেখাবো এই খাবারগুলো প্রয়োগ করার। তো প্রথম যে পদ্ধতিটা বন্ধুরা, সেটা করার আগে আমাদের কিন্তু মাটিটাকে খুঁজে ফেলতে হবে। তো বন্ধুরা প্রথম আমাদের যে কাজটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই মাটিটাকে প্রপার ওয়েতে কিন্তু খুঁজতে হবে। আমরা অনেক সময় শীতকালে কিন্তু মাটি খুঁজি না, তো সেক্ষেত্রে যেটা হয় বন্ধুরা ধীরে ধীরে মাটি কিন্তু কম্প্যাক্ট হতে শুরু হয়ে যায়। তো আমাদের যেটা করতে হবে বন্ধুরা, প্রত্যেক 10 দিন কি 15 দিন ছাড়া ছাড়া আমাদের একবার করে এই গাছের মাটিকে কিন্তু খুঁজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মাটিটাকে খুঁজে নিয়েছি, এবং খাবারটা যেদিন প্রয়োগ করবে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আগের দিন মাটিটাকে ভিজিয়ে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি কিন্তু একটু ময়েশ্চার ভাব আছে। এক্ষেত্রে বন্ধুরা কোনো রকম সমস্যা নেই তোমরা 10 দিন কি 15 দিন অন্তর অন্তর মাটি খুঁজলে। কারণ বন্ধুরা এই মাটি খুঁজলে এই শীতকালেতে গাছের মাটিতে কিন্তু সঠিকভাবে অক্সিজেন চলাচলটা ঠিক মতন হয়। তো বন্ধুরা চলো এরপর আমরা খাবারটা কীভাবে প্রয়োগ করছি সেটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ 12 ইঞ্চির টপ, তোমাদের কাছে যদি 12 ইঞ্চির টপ থাকে তাহলে তোমরা এই যে পটাশ, লাল পটাশ আমরা সকলে চিনি। দেখো বন্ধুরা লাল পটাশকে আমরা কিন্তু 1/2 চামচ ব্যবহার করবো। যদি এর থেকে তোমাদের কাছে বড় টপ থাকে সেক্ষেত্রে তোমরা 1 চামচ ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছে 6 ইঞ্চি টপ থাকে তাহলে তোমরা 1/2 চামচেরও 1/2, মানে 1 চামচের 4/4 তোমরা পটাশ কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দেবে। কারণ বন্ধুরা সব গাছের খাবার কিন্তু সমান নয়, টপ অনুযায়ী গাছের বয়স অনুযায়ী কিন্তু আমাদের খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত পরিমাণে খাবার প্রয়োগ করলে এই শীতকালে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই লিমিট অনুযায়ী তোমাদের কিন্তু খাবারটা ব্যবহার করতে হবে। তো চলো এইখানে আমি পটাশটাকে কিন্তু ব্যবহার করে ফেললাম। এরপর আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সরিষার খোল। তো বন্ধুরা সরিষার খোলও এখানে আমরা কিন্তু 1/2 চামচ ইউজ করবো। দেখো
হাফ চামচ আমরা সরিষার খোল সুন্দরভাবে ছড়িয়ে দেবো। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি সরিষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, এবং তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম ঠিকঠাক যোগান যাতে পায় সেটার জন্য আমরা কিন্তু লাল পটাশকে ইউজ করেছি। তো এই দুটো খাবারকে তোমাদের শীতকালে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখানে তো আমরা খাবারটা প্রয়োগ করে ফেললাম, তোমরা সকলে দেখতে পাচ্ছ খাবারটা প্রয়োগ করে ফেলেছি। এরপর কিন্তু আমাদের প্রপার ওয়েতে এতে জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা দেখো, আমরা এতে কিন্তু জল প্রয়োগ করে দেবো। বন্ধুরা, কখনোই কিন্তু এই যে জবা গাছের মাটি একবারে শুকিয়ে খটখটে হয়ে যাবে তেমন কিন্তু রাখবে না, বা একদম জলে চপচপ করবে ভিজে তেমন কিন্তু রাখবে না। তো বন্ধুরা, যখন দেখবে মাটি পুরোপুরি শুকিয়ে গেছে তখন কিন্তু তোমরা ভরে গাছেতে জল দিয়ে দেবে। তো বন্ধুরা, তারপর তোমরা ওয়েট করবে যতক্ষণ না মাটিটা শুকিয়ে যায়। মাটিটা শুকিয়ে গেলে আবার তোমরা জল দেবে, তার আগে কিন্তু কখনোই তোমরা জল প্রয়োগ করবে না। তো চলো বন্ধুরা, আমরা এই খাবার দেওয়ার প্রসেসটা তো দেখে নিলাম, এরপর আমরা আরেক ধরনের কিভাবে খাবারটা প্রয়োগ করতে পারবো আমাদের জবা গাছের মধ্যে সেই জিনিসটাও দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি খাবারটা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছি। প্রথমে আমাদের যেটা নিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে পাত্র। একটা যে কোনো পাত্র তোমরা ব্যবহার করবে, এবং তার মধ্যে তোমরা 250 ml জলকে ইউজ করবে। আমি একটা গাছের খাবার প্রয়োগ করবো বলে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের কাছে যদি একের অধিক গাছ থাকে তাহলে তোমরা এই জলের মাত্রাটা কিন্ততু সেই হিসেবে বাড়িয়ে নেবে। একটা গাছের জন্য 250 ml জল, এবং তার অনুপাতে তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই অনুপাতে তোমরা জলকে ইউজ করবে। তো বন্ধুরা, এরপর এই যে দুটো খাবার তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারগুলো একটা সরিষার খোল, একটা হচ্ছে পটাশিয়াম। তো বন্ধুরা, এই সরিষার খোলকে তোমরা কিন্তু চটি খোল হিসেবে ব্যবহার করতে পারো, কিংবা এরকম গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো। যদি তোমরা চটি খোল ব্যবহার করো সেই অনুপাতে তোমরা হাফ চামচ যতটুকু হবে ততটুকু তোমরা কিন্তু এই সরিষার খোলকে 250 ml জলের মধ্যে তোমরা ব্যবহার করে দেবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, হাফ চামচ এই যে পটাশ আমরা নিচ্ছি, নিয়ে আমরা কিন্তু এই জলটার মধ্যে প্রয়োগ করে দেবো। দিয়ে সুন্দরভাবে জলটাকে গুলে নেবো। গুলে আমরা এই জলটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট আমরা কিন্তু এই অবস্থায় রেখে দেবো, যাতে সুন্দরভাবে এই দ্রবণগুলো একে অপরের সঙ্গে মিশে যায়, বা এই যে সরিষার খোল দিয়ে যাতে ভালোভাবে জলের সঙ্গে গুলে যায়। তো চলো বন্ধুরা, আমরা 15 থেকে 20 মিনিট পর ফিরে আসি, এবং এই জলটাকে গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করবো সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। একটা সুন্দর তরল দ্রবণ তৈরি হয়ে গেছে, লালচে এবং ব্রাউন কালারের এই দ্রবণটি আমরা গাছের মধ্যে এবার প্রয়োগ করবো কীভাবে, বা কতটা পরিমাণে প্রয়োগ করবো সেটাও আমরা জানবো। তো চলো, সময় নষ্ট না করে এই খাবারটা আমরা কীভাবে প্রয়োগ করবো আমাদের জবা গাছের মধ্যে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সুবিধার্থে কিন্তু মাটিটা খুঁজে রেখেছি, এবং এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের যে নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মাটিটাকে কিন্তু আগের দিন ভেজালে চলবে না। মাটি কিন্তু তোমাদের শুকিয়ে রাখতে হবে, যাতে এই দ্রবণটা খুব দ্রুত হারে গাছ ইনটেক করতে পারে। কারণ যখন আমরা কোনো শুকনো বা হাঁড়ি খাবার প্রয়োগ করব তখন কিন্তু আমরা মাটিটাকে ভিজিয়ে রাখবো, কিন্তু যখন আমরা কোনো তরল খাবার প্রয়োগ করবো সেদিন বা তার আগের দিন কোনো প্রকারে মাটি কিন্তু জল দিয়ে ভেজানো যাবে না। তো বন্ধুরা চলো, এরপর আমরা কতটা পরিমাণে প্রয়োগ করবো এই তরলটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তরলটা এখানে নিয়ে নিয়েছি, এবং এই যে টপটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটাও কিন্তু আমার একটা 12 ইঞ্চির কন্টেনার বা টপ। এই 12 ইঞ্চি টবের মধ্যে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করবো বন্ধুরা, এই যে 250 ml জল দেখতে পাচ্ছি, 250 ml জলটা কিন্তু আমরা পুরোটাই কিন্তু এই গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। কারণ বন্ধুরা, গাছের মাটি যতক্ষণ না ভিজে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জল প্রয়োগ করতে হয়। তো সেই কারণে আমরা যেহেতু আগের দিন জল ব্যবহার করিনি, তো সেই কারণে আমরা কিন্তু পুরো খাবারটাই এখানে প্রয়োগ করে দেবো। এই খাবারটা বন্ধুরা কতদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হবে, বা এই খাবার দেওয়ার পর আর কোন কোন কাজ করতে হবে সেটাও আমাদের জানতে হবে। তো চলো, সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা কত সুন্দরভাবে এই 5টা টিপসকে সম্পন্ন করলাম, বা এই সুন্দর খাবারটি কেমনভাবে আমরা গাছের মাটিতে প্রয়োগ করলাম, বা কোন কোন পদ্ধতিতে এই খাবারটি প্রয়োগ করা যাবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করলাম। তো সকলকে বলবো এই শীতকালে শুরু থেকে শীতকালে শেষ পর্যন্ত এই প্রপার ওয়েতে এই ট্রিটমেন্টগুলো কিন্তু তোমাদের গাছেতে করে যেতে হবে। তারপরেই কিন্তু তোমরা একটা গাছ থেকে ম্যাসিভ সাইজের ফুল লক্ষ্য করতে পারবে, এবং প্রচুর পরিমাণে তোমরা একটা গাছ থেকে কুঁড়ি লক্ষ্য করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হওয়াকে তোমরা বন্ধ করতে পারবে। তো বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করার কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলোকে আমাদের জেনে রাখা খুবই দরকার। তো চলো সেগুলোকে জেনে নেওয়া যাক। প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে বন্ধুরা, যে এই খাবারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই খাবারটি আমাদের প্রয়োগ করতে হবে 15 দিন ছাড়া ছাড়া। আমরা শীতকালেতে গাছের মধ্যে 15 দিন অন্তর অন্তর যদি খাবার প্রয়োগ করতে পারি তাহলে প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুল পাবো। কারণ গাছের এই ফুল ফোটাতে গেলে যে এনার্জিটা দরকার বন্ধুরা, সেটা আসে খাবার থেকে। তো যেসব গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে সেই সব গাছেও প্রচুর পরিমাণে তোমরা ফুল লক্ষ্য করতে পারবে এই খাবারটি একবার ব্যবহার করলে। তো বন্ধুরা, এরপর আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে এই খাবারটি কি আমরা স্টোর করে বা পচিয়ে গাছের মধ্যে ব্যবহার করবো? না,
কখনোই এটা করা যাবে না, কারণ শীতকালের মধ্যে অতিরিক্ত পচা জিনিস গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটাই 100% থাকে। তো সেই কারণেই আমরা এই খাবারটি যেদিন আমরা প্রয়োগ করবো তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে তৈরি করে নেবো, নিয়ে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, অথবা এই খাবারটিকে আমরা শুকনো অবস্থায় গাছের মাটিতে প্রয়োগ করে সুন্দরভাবে জল ঢেলে দিতে পারি, তাতে কোনো রকমের সমস্যা নেই। দুটো প্রক্রিয়াই এই গাছের মধ্যে ব্যবহার করা যাবে এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে বন্ধুরা একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।